আমার আব্দুর রকিব সসা মেম্বার সাহেব, উপস্থিত রুহুল ভাই, এবং যাদের উদ্যোগে আসলে আজকের এই উপহার সামগ্রী প্রায় 40টা পরিবারকে দেওয়া হবে, 30টা পরিবারের মধ্যে কিছু উপহার সামগ্রী দেওয়া হবে। ফরহাদুল আজহার টিপু ভাই এবং জাহিদুর রহমান সাবর উদ্যোগে এই সহযোগিতায় সন্তান এই ত্রিশটা পরিবারের মাঝে আমরা কিছু উপহার সামগ্রী দেওয়া হইব। ইউনাইটেড বিয়ালি বাজার রুহুল এ রহমানের প্রতিষ্ঠাতা সন্তানরে আমরা গ্রেঞ্জারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়ার, শুভেচ্ছা জানাইয়ার এবং কৃতজ্ঞতা জানাইয়ার যে আসলে আমরা বিয়ানি বাজারের মানুষ, প্রত্যেকটা গ্রামের মানুষ যার যার নিজস্ব উদ্যোগে তার গ্রামদের পাশাপাশি বিয়ানি বাজারের বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন গ্রাম সহযোগিতা দান। তো আসলে আমরা বিয়ানি বাজার যে এত বেশি মানুষের সহযোগিতা করার, আমি আপনাদের ধন্যবাদ জানাই যে এত মুসিবতের মাঝেও আমরা মানুষের একটা বড় বিষয় হইল যে এই মহামারী যেটা আমেরিকা, ফ্রান্স, ইটালি, স্পেন আরো কয়েকটা দেশ যেভাবে দেখা গেছে, আল্লাহ এখান থেকে আমরা অনেকটা হেফাজত করছে। আর আমরা যে মানুষের অবস্থা, আমরা মুঠেও সামাজিক ভাবে সচেতন নাই। আর করোনা ভাইরাস যদি তাকিয়ে থাকে, আমি মনে করি আমরা দেশের আমরা সারা মানে করোনা ভাইরাস যত আমরা কই, আমরা উন্নত রাষ্ট্র জেলা তারা করে গৌরব, আমরা একটা মানুষের গৌরব হইছে না। আপনি বাজারে যাই না, হাজার হাজার মানুষ। অতএব করোনা এটা যেটা আল্লাহ তার নিজ জিম্মায় আমরা হেফাজত রাখি দিছে না, এলে আমরা দেশ যেভাবে আমরা এখন চলিয়া আমেরিকা তারা গরম আর বাদেও হাজার হাজার মানুষ ডেইলি মরছে, আর আমরা সারা এখানে জোটলা লাগার বাদেও ওই হাজার হাজার মানুষ মরছে না, এর লাগে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। এটা সবচেয়ে বড় কারণ আমরা মুঠেও সামাজিক সচেতন নাই। এবং যদি আমি মনে করি যদি এক দ্বারা সারা মরে যায় তাও আমরা মানুষের গাত লাগতো না, মুঠেও গাত লাগতো না। এর লাগি আল্লাহর কাছে দোয়া করতাম, কারণ আমরা মানুষ এটা করোনা টোরোনা মৌত হায়াত এটা কোনটাও বুঝেন না। কারণ মানুষের দরকার দরের বাজারে যার বাজারে যাইতে যদি কেউ যদি জিজ্ঞাসা যে বা তুমি যে যাইতা এই করোনা এই যে দূর করোনা মারলে মারিলাম, আসলে ইটা হইয়া হইয়া সারা মানুষের দেখা যায় যে করোনার উল্টা আরো উৎসাহিত করে। আজকে এই যে বিষয়টা হয়েছে যে আল্লাহ হেফাজত করে লিছ না, ইলে একটা মহামারী ইলো ইলো মানে যদি আমেরিকার মতো গঠি যেত তাইলে এটা লাশর পোষা গন্ধে মানুষ রাস্তা কাটতে পারলো, গাও সারিয়া দেওয়া লাগলো। কারণ এটা এই কোনো আলামত আমরা এই নিশোনা, এর লাগে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। আর যারা এই সহযোগিতাটা করা আমরা তন্তানরে ধন্যবাদ জানাই, আর তন্তান কাছে আমরা কৃতজ্ঞ যে তন্তান এই সহযোগিতাটা অন্তত পক্ষে 30টা ফ্যামিলি ফা আরো যারা উদ্যোক্তা আছে সবে সব জায়গা থেকে সহযোগিতা করলো, আমরা তন্তান শারীরিক সুস্থতা লাগে দোয়া করি এবং তন্তানটা আল্লাহ আরো বৃত্তমান বানাও যাতে তাদের মানুষের সহযোগিতা আরো বেশি পরিবর্তন করে। আর আপনারা যারা উপস্থিত ছিলেন সবাই আমি ধন্যবাদ জানাই। সালামু আলাইকুম।